এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস টেনের ম্যাথ অনুশীলনী 6.3 এর কোয়েশ্চন নং 6 এর সমাধান করব। তো দেখে নাও প্রথমে কোয়েশ্চন নং 6। কোয়েশ্চন নং 6 এ বলা হয়েছে যে চিত্র 6.37 এ যদি এ বি ই সর্বসম ত্রিভুজ এ সি ডি হয়, তবে দেখাও যে এ ডি ই সদৃশ ত্রিভুজ এ বি সি। তো প্রথমেই বলা হয়েছে এখানে সর্বসমতার সিম্বল দেওয়া রয়েছে, তার মানে হচ্ছে যে এ বি ই মানে এই ত্রিভুজ আর এদিকে হচ্ছে যে এ এ ডি সি মানে এই ত্রিভুজ দুটি, এই যে ত্রিভুজ রয়েছে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই দুটি ত্রিভুজ হচ্ছে সর্বসম রয়েছে। তবে এ ডি ই তার মানে আমাদের দেখাতে হবে এ ডি ই এ ত্রিভুজ আর হচ্ছে এ বি সি এই ত্রিভুজ দুটি সদৃশ আমাদেরকে দেখাতে হবে। তো সদৃশ দেখানোর অর্থ আর সর্বসমতার অর্থ সেটা আমি প্রথম প্রথম যে ভিডিওগুলি আপলোড করেছি প্রথম দিকের চ্যাপ্টারে তখন সময় আমি কিন্তু সেগুলো নিয়ে আলোচনা করেছি। যারা যারা দেখোনি তোমরা হচ্ছে দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর যারা সদৃশ এবং সর্বসমতা সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে তোমাদের দেখার প্রয়োজন নেই, এখান থেকে শুরু করো। তো দেখে নাও প্রথমে হচ্ছে এইভাবে লিখে নেবে, তারপর হচ্ছে দেওয়া আছে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ সি ডি। এইভাবে যদি দেওয়া থাকে তাহলে আমরা বলতে পারি যে এ বি সমান সমান এস সি, অর্থাৎ এ বি সমান সমান হচ্ছে এস সি। এটা হচ্ছে যখন দুটি ত্রিভুজ এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, এই যে ত্রিভুজ একটি আর ওপর হচ্ছে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের কথা হচ্ছে এখানের মধ্যে, এই দুটি ত্রিভুজ সর্বসম। তো সর্বসম হলে এটাই অর্থ বোঝায় যে এই ত্রিভুজটাকে তুলে এনে যদি আমরা এই ত্রিভুজের মধ্যে এনে ফেলি তাহলে সেটা হচ্ছে একে অপরের উপর সমাপতিত হবে মানে পড়বে এবং অ্যাকুরেট হবে। যেভাবে দুটি ব্লেড যদি আমরা একটির উপর আরেকটি রাখি তাহলে সেম সেম দেখায়, ঠিক সেম সেমভাবে দেখাবে। তো এখানে হচ্ছে এইভাবে যদি হয়ে থাকে তাহলে সিপিসিটি অনুসারে সিপিসিটি কি সেটা ক্লাস নাইনের যে ভিডিও আমি আপলোড করেছি সেগুলির মধ্যে আমি বলেছিলাম করেসপন্ডিং ট্রায়াঙ্গেল অফ কনগ্রুয়েন্স, ট্রায়াঙ্গেল এটার মিনিং বোঝাচ্ছে সিপিসিটির মানে। তো এটা হচ্ছে এই বাহু সমান সমান এই বাহু হবে এবং এই বাহু সমান সমান এই বাহু হবে, তো প্রত্যেকটি বাহু তাদের সমান সমান হবে। তো এটাই এখানে লিখেছে, দেখানো সিপিসিটি অনুসারে হচ্ছে এ বি সমান সমান এস সি, সিপিসিটি অনুসারে নম্বর ওয়ান দিয়ে দেবে, নম্বর টু দিয়ে দেবে বাকিটা যা হচ্ছে এ ডি সমান সমান এ ই। এবার হচ্ছে ত্রিভুজ এ ডি ই এবং ত্রিভুজ এ বি সি এর মধ্যে হচ্ছে আমরা এই যে রয়েছিল দুই নংকে, এই দুই নংকে আমরা এইগুলি দিয়ে ভাগ করে দেবো, তাহলে এ ডি বাই এ বি হয়ে গেলো আর এ ই বাই এ সি হয়ে গেলো, এটা দিয়ে ভাগ দেবো। তো দেখে নাও দুই নংকে এক নং দ্বারা ভাগ করে পাই, তার মানে এটা নিচে চলে যাবে, এগুলি নিচে চলে যাবে, এখানে চলে আসবে এ বি, এখানে এস সি চলে আসলো। তো দেখেন এখানে চলে আসলো এক নং দ্বারা, দুই নংকে এক নং দ্বারা ভাগ করে পাই। আর কোণ যে এ রয়েছে এ হচ্ছে সাধারণ কোণ, তো দেখিয়ে দিচ্ছি এই যে কোণ, এই যে দুটি ত্রিভুজ ছিল এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে তার সাধারণ কোণ, দুটি ত্রিভুজের ক্ষেত্রেই রয়েছে তাই এর জন্য এটা হচ্ছে সাধারণ কোণ। আর এখানে দেখে নাও দুটি বাহু সমান আর এইদিকে হচ্ছে একটি অ্যাঙ্গেল সমান, তো এটা হচ্ছে সদৃশ অবশ্যই হবে। আর এটার এখানে লিখে দেবো যে সদৃশতার এস এ এস শর্তানুসারে, আর সাইড অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে। এখানে হচ্ছে এটা কমপ্লিট কোয়েশ্চেন নং 6 এর সমাধান, কোয়েশ্চেন নং 6টা হচ্ছে খুবই ছোট, তো এখানে কমপ্লিট হয়ে গেলো কোয়েশ্চেন নং 6। যদি কোনো ধরনের তোমাদের কোয়েশ্চেন থেকে থাকে তাহলে তোমরা হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, এবং যদি কমেন্টের মাধ্যমে নাও জানাতে পারো তাহলে তোমরা হচ্ছে 8798423838 হোয়াটসঅ্যাপ নংয়ে তোমরা হচ্ছে কন্ট্যাক্ট করতে পারো। আর হচ্ছে তোমরা ফেসবুক গ্রুপ রয়েছে ত্রিপুরা স্কুল ক্লাসেস, পুরোপুরি ত্রিপুরা স্কুল ক্লাসেস যখনই লিখবে তোমরা পেয়ে যাবে সেই গ্রুপের লিঙ্ক। আর হচ্ছে এখানে মধ্যে পেজও রয়েছে, ফেসবুক পেজও রয়েছে, সেখানের মধ্যে যখনই তোমরা লাইক করবে তোমাদের কাছে অটোমেটিক্যালি গ্রুপের ইনভিটেশন চলে যাবে, সেটা তোমরা হচ্ছে অ্যাকসেপ্ট করবে, তোমরা সেই গ্রুপের মধ্যে জয়েন হয়ে যেতে পারবে যদি কোনো সমস্যা হয়ে থাকে। আর তারপরও যদি তোমরা অ্যাড না হতে পারো তাহলে তোমরা হচ্ছে রিকোয়েস্টটা সেন্ড করে রেখে দেবে, যখনই আমি অনলাইন আসবো তখন সময় তোমাদের রিকোয়েস্টটা দেখতে পাবো আর সেখানে তোমাদেরকে অ্যাকসেপ্ট করে দেবো।
তো সেখানের মধ্যে বিভিন্ন ধরনের কোয়েশ্চন তোমরা সেন্ড করতে পারো, যেগুলি হচ্ছে পরবর্তী সময়ে আমি সেগুলির ভিডিও বানিয়ে তোমাদেরকে ইউটিউবে দিয়ে দেবো।